আমাদের এই এই মাদক পদ্ধতি একটা দুর্যোগময় পরিস্থিতি ছিল বাংলাদেশে এরা সিনেও পালাই যায় কিছু মানুষ যাদের পিছনে উঠে পড়ে লেগেছে কেন কারণ তারা মানসম্মত সিনেমা বানায় এবং মানসম্মত সিনেমা বানানোর কারণে তাদের সিনেমা চলে না সেই জন্য ওরা উঠে পড়ে লেগেছে জাতীয়তাবাদী মিডিয়ার বিপক্ষে আরে ভাই নিজের কথা না ভাবে ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন দর্শকের চাহিদার কথা চিন্তা করেন দর্শক ভালো ছবি দেখতে চায় কই আপনাদের ছবি তো সেই লেভেলের মানুষগুলো এসে সিনেমা হলে দেখে নেয় চারটা লোককে চিহ্নিত করুন আপনারা সবাই জানেন তাদেরকে চলচ্চিত্র থেকে বিতাড়িত করুন এবং চলচ্চিত্র শিল্পকে বাঁচান এবং সেই চারজন লোকের উদ্দেশ্যে বলতেছি আপনাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য এই 4 লাখ লোকের পেটে লাথি মারবেন না।